ফিটনেস ইন গাড়িতে জ্বালানি না দেওয়ার আদেশ মানছে না ফিলিং স্টেশন, ব্যবস্থা নেবে বিআরটিএ। নুসরাত হত্যায় ১৬ আসামির ফাঁসির আদেশ দ্রুত কার্যকরের দাবি, নিরাপত্তা নিয়ে শঙ্কায় পরিবার। পুলিশ ধরায় নিষেধাজ্ঞা মানছে না পুলিশ সহ দায়িত্বশীল ব্যক্তিরা, অভিযানের সফলতা নিয়েই প্রশ্ন। গুলশানে ইস্টার্ন ওয়ারহাউসের র্যাবের অভিযান, বিপুল মদ ও ফেন্সিডিল জব্দ, মামলার প্রস্তুতি। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি আমি মেহেরিন তাজরিন কবির। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। ফিটনেস ইন গাড়িতে তেল গ্যাস না দিতে আদালতের নির্দেশনা মানছে না ফিলিং স্টেশন, মালিকরা বলছেন সরকারের সহায়তা ছাড়া এই নির্দেশনা মানা তাদের পক্ষে প্রায় অসম্ভব। তবে বিআরটিএ জানাচ্ছে আদেশের কপি হাতে পাওয়ার পর সব পক্ষের সঙ্গে আলোচনা করে করণীয় ঠিক করবেন তারা। আদালতের নির্দেশ অনুযায়ী ফিটনেস না থাকা কোনো যানবাহনকে জ্বালানি দিতে পারবে না ফিলিং স্টেশন। তবে রাজধানীর সব ফিলিং স্টেশন থেকে তেল গ্যাস নিচ্ছে ছোট বড় সব গাড়ি, দেখা হচ্ছে না ফিটনেস সনদ। ফিলিং স্টেশনের কর্মীরা বলছেন আদালতের নির্দেশনার কথা জানেন না তারা। এই যে এখন বললেন এইটাই শুনলাম, কিন্তু এর আগে আমি জানি না ফিটনেস কাগজ, ওটা তো আমাদের অফিস বলে নাই। কাগজপত্র দেখে তো আমাদের কোনো লাভ নেই, জিনিসটা তো আমাকে বুঝতে হবে। একই বক্তব্য চালকদেরও, কাগজপত্র দেখে ফুয়েল নিতে হবে, এটা এই মাত্র শুনলাম, না এরকম কিছু জানি না। আদালতের এই নির্দেশ বাস্তবায়ন নিয়ে সংশয় ফিলিং স্টেশনের মালিকরা, তারা তুলে ধরছেন নানা সীমাবদ্ধতার কথা। গাড়ির ফিটনেস বা গাড়ির কাগজপত্র দেখে তেল গ্যাস দেওয়া বাস্তবে এটা অনেকটা অসম্ভব। অপারেটর যারা থাকে হার্ডলি ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাস বা কোনোটা আরও কম, তারা ওগুলো দেখে ফিটনেস কাগজ কোনটা সেটাই তাদের চিনে না। বাংলাদেশ পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বলছেন আদালতের এই নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে সরকার ও এর সংশ্লিষ্ট সংস্থাগুলোকে। চেক করার ঝামেলা আমরা যেতে চাই না, আমরা চাইবো ফ্রন্ট উইল শিল্ডের মধ্যে এই ফিটনেস সার্টিফিকেটটি লাগানো থাকুক, আমরা ওটা দেখবো, যদি ওটা মেয়াদ থাকে তেল দেবো, নাহলে দেবো না। একটা গাড়ি আসবে তার কাছে ফিটনেস চাইবো, সে ব্যাগ খুলবে ফিটনেস বের করবে, ততক্ষণ আমার তো কী হয়ে যাবে, আমার রাস্তা বন্ধ হয়ে যাবে, আমার পাম্পের পাশে সামনে যে রাস্তা বন্ধ হয়ে যাবে, এইটার দায়িত্ব কে নেবে। আর বিআরটিএ চেয়ারম্যান বলছেন আদালতের আদেশ এখনও হাতে পাননি তারা, সেটি পেলেই নির্ধারণ হবে করণীয়। আমরা আদেশটা পাওয়া মাত্রই আমাদের যারা স্টেক হোল্ডার আছে, বিশেষ করে সিএনজি ফুলিং স্টেশন এবং সংশ্লিষ্ট অন্যান্য যারা আছেন তাদের সাথে বসে, একত্রে বসে হাইকোর্টের আদেশ কীভাবে বাস্তবায়ন করা যায় সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করব। বুধবার বিআরটিএ ও পুলিশের প্রতিবেদনের উপর শুনানি শেষে ফিটনেসবিহীন যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ দেন বিচারপতি নজরুল ইসলাম ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে রাজধানীর রামপুরা ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, দেখা যাচ্ছে যে আদালতের নির্দেশের পরও ফিলিং স্টেশনের কর্মীরা জানে না আদালতের নির্দেশনা, এটার কারণ কি এবং মালিক পক্ষের এমন উদাসীনতারই বা কারণ কি? দেখুন, বুধবারে যে রায়টি, যে নির্দেশনাটি দিয়েছে হাইকোর্ট বেঞ্চ, এরপরে বিআরটিএ বলছে যে বিআরটিএর কাছে সেই নির্দেশনাটি যায়নি, এবং একই সাথে আমরা সকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরেছি, সেই ফিলিং স্টেশনগুলোর কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারাও বলছেন যে তাদের কাছে এই ধরনের কোনো নির্দেশনা আসেনি। তারা মূলত যে গণমাধ্যমে যে খবরটি এসেছে সেই খবরটি দেখেই তারা জানতে পেরেছেন, এবং অনেকে বলছেন যে গতকাল তারা প্রথম দু একটি যানবাহনের যে ফিটনেস আছে কিনা সেটি তারা চেক করার চেষ্টা করেছেন এবং কাগজটি তারা চেয়েছেন, কিন্তু যানবাহনের যে চালক আছেন বা মালিক আছেন তারা এতে বিরক্ত হন, এবং সিএনজি ফিলিং স্টেশনের মালিকরা বলছেন যে এতে আসলে তাদের মধ্যে যে ক্রেতা যে একটি সম্পর্ক সেই সম্পর্কটি আসলে নষ্ট হচ্ছে, এবং আজকে সকাল থেকে আমি যতগুলো ফিলিং স্টেশন ঘুরেছি সবগুলো ফিলিং স্টেশনেই দেখেছি যে ঠিক আগের নিয়মেই প্রতিটি গাড়িতে গ্যাস অথবা তেল দেওয়া হচ্ছে, কোনো গাড়িতেই আসলে চালকের কাছ থেকে ফিটনেসের যে বিষয়টি সেটি কিন্তু পরীক্ষা করা হচ্ছে না। এবং একই সাথে আরেকটি বিষয় যেটি উঠে আসছে সেটি হচ্ছে যে যারা এই গ্যাস বা তেল গাড়িতে দিয়ে থাকেন তাদের
শিক্ষাগত যোগ্যতারও একটি প্রশ্ন আসলে এখানে উঠেছে যে তারা আসলে কম শিক্ষিত, যে কারণে ফিটনেসটি ঠিক আছে কি না সেটিও দেখভালের খুব একটি সুযোগ এখানে আমরা দেখছি না। তবে একটি বিষয় এখানে এসেছে যে এর আগে নিরাপদ সড়ক আন্দোলনের মধ্যে যে একটি নিয়ম করা হয়েছিল যে হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া হবে না, সেটি কিন্তু আসলে বাস্তবায়ন করা হচ্ছে, এবং এর পরপরই কিন্তু আসলে ধারণা করা হচ্ছিল যে একটি নির্দেশনা যেহেতু বাস্তবায়ন হয়েছে এবং এটিও আসলে বাস্তবায়ন হতে পারে, কিন্তু মোটরসাইকেলের যে বিষয়টি সেটি আসলে দৃশ্যমান, তার কারণ হচ্ছে যে চালক এবং যাত্রী দুজনেই আসলে দৃশ্যমান দেখা যায় যে তাদের মাথায় হেলমেট আছে কিনা, এবং সেই অনুযায়ী কিন্তু তেলটি সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু যানবাহনের ক্ষেত্রে আসলে এই বিষয়টি একেবারেই যেটি হচ্ছে যে একটি ঝামেলা মনে করছে ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ, তারা মনে করছে যে বারবার এই কাগজ দেখাটা তাদের জন্য ঝামেলা, এবং প্রতিবার যদি এই কাগজ দেখতে হয় তাহলে তাদের তেল দেওয়া বা গ্যাস দেওয়ার যে সময় সেটি অনেক বেশি লাগবে, দীর্ঘ লাইন হবে এবং অনেক সময় লাগবে, এটিও কিন্তু তারা মনে করছেন, যে কারণে এইটি বাস্তবায়ন অনেকটাই অসম্ভব বলেই তারা মনে করছেন। তবে ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ আমাদেরকে একটি বিষয় বলছেন যে যদি যানবাহনের সামনে ফিটনেস যে সার্টিফিকেটটি, সেই সার্টিফিকেটটি যদি স্টিকার আকারে লাগানো থাকে তাহলে তাদের জন্য অনেক সুবিধা হয়, এবং তাহলে তারা বুঝতে পারেন যে এই গাড়িটির ফিটনেস আছে কি না এবং এটিতে তারা তেল সরবরাহ করতে পারবেন। আমরা আসলে সকাল থেকে যেমনটি দেখছি যে কোনো ফিলিং স্টেশনেই আসলে হাইকোর্টের যে নির্দেশনাটি সেই নির্দেশনাটি মানা হচ্ছে না। রামপুরা থেকে জানাছিলেন সহকর্মী আদিলুর রহমান। চলে যাচ্ছি পরের খবরে। ফেনীর মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায়ে সন্তোষ জানিয়েছেন নুসরাতের স্বজনেরা। একই সঙ্গে দ্রুত আসামিদের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার দাবি জানান তারা। এদিকে সরকারের কাছে নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানিয়েছে নুসরাতের পরিবার। মাত্র 61 কার্যদিবসের মধ্যে বিচার কাজ শেষে আলোচিত নুসরাত হত্যাকাণ্ডের রায় ঘোষণা হল। জনাকীর্ণ আদালত চত্বরে ছিল বিচার প্রার্থীদের ভিড়, পরিবারের সদস্যদের সাথে আসেন উৎসুক ফেনীবাসীর এক অংশ। এ ঘটনায় 8 এপ্রিল সোনাগাজী থানায় মামলা করেন নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান। হত্যায় অভিযুক্ত 16 আসামির সবার ফাঁসির রায়ে সন্তোষ জানান পরিবারের সদস্যরা। একই সাথে পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানিয়েছেন তারা। আদালতের ভিতরে হুমকি দিয়েছে, আমরা খুবই শঙ্কিত, আমরা এই রায় কার্যকর হওয়া পর্যন্ত যাতে আমাদের নিরাপত্তাটা জোরদার করা হয়, পুলিশ সুপার আমাদের খোঁজখবর নিচ্ছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এটা নিশ্চিত করবেন যে এই রায় শেষ হওয়া পর্যন্ত। সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে হত্যা করা হয়। রায় ঘোষণার পর নুসরাতের কারণে দেশে অনেকগুলো মা এবং এগুলার বোনেরা ভাইয়েরা অনেকে মুক্তি পাইব, যেটা যদি সামাজিক একটা বিচার হয়, ওই যেন সঠিক বিচারটা পায় এবং ওই মেয়েটা যেন আত্মা শান্তি পায়, আমরা এটাই কামনা করি। রায় ঘোষণা ফেনী শহর ও নুসরাতের বাড়িতে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রধানমন্ত্রী মেলনে যোগ দিতে আজারবাইজান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রাত 9:10 বাকু হায়দার আলিয়েভ ইন্টারকোর হোটেল হিলটনে আজারবাইজান সফর, তিনি সেখানেই অবস্থান করবেন। এর আগে বৃহস্পতিবার বিকেল 4:15 উন্নয়নশীল দেশের ফোরাম ন্যামের 120টি হবে আজ ও আগামীকাল। আজারবাইজানে 4 দিনের সফর শেষে প্রধানমন্ত্রী রোববার স্থানীয় সময় বেলা 11:00 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হবেন। ইলিশ ধরা নিষেধাজ্ঞা শুধু জেলেরাই নন, অমান্য করছেন দায়িত্বশীল পদের ব্যক্তিরাও। বিভিন্ন জেলায় 16 দিনে আটক হয়েছে পুলিশ জনপ্রতিনিধি সহ 2000-এর বেশি মৎস্যজীবী। এমন অবস্থায় মা ইলিশ সংরক্ষণ অভিযানের সফলতা নিয়েই তৈরি হয়েছে প্রশ্ন। ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে 9 অক্টোবর, তারপরও শরীয়তপুরে নদীতে মাছ ধরার নৌকার আনাগোনা। 15 অক্টোবর মা ইলিশ পরিবহনের দায়ে বরখাস্ত হয় 3 পুলিশ সদস্য। এ পর্যন্ত জেলায় আটক 1000-এরও বেশি জেলে ও ক্রেতা বিক্রেতা। এই দিন দুগা মাছ পড়ে
এইসব আমাদের মনে হয় দুগা মাছ চুরি মুরগা ধরি। নিষেধামান্য করায় লক্ষ্মীপুরে এ পর্যন্ত 500-এরও বেশি জেলের জেল জরিমানা হয়েছে। জেলেদের অভিযোগ, অনেকেই পানি অর্থ সহায়তা, সঙ্গে ঋণের চাপ ও বিকল্প ব্যবস্থা না থাকায় নদীতে যেতে বাধ্য হচ্ছেন তারা। আমরা এই মেঘনাই আমাদের একমাত্র সম্বল, সহায় সম্বল, আমাদের ছেলে সন্তান বাঁচার তাগিদে আজকে আমরা নদীতে যাচ্ছি। চাঁদপুরে বেপরোয়া হয়ে উঠেছে জেলেরা। 16 অক্টোবর নদীতে অভিযান চালাতে গিয়ে জেলেদের হামলার শিকার হন নৌপুলিশের 2 সদস্য। বরিশালের কীর্তন খোলায় গত শুক্রবার সাংবাদিক পরিচয়ে ইলিশ শিকারের সময় আটক হন 10 জন। একই অভিযোগে আটক হন কাউখালী উপজেলা চেয়ারম্যানও। মৎস্য অধিদপ্তর বলছে প্রভাবশালীদের দৌরাত্ম্যে ঠেকানো যাচ্ছে না মাছ ধরা। স্থানীয় প্রভাবশালীরা এই মাছের সাথে যুক্ত হয়ে পড়ছে, যার জন্য আমরা একটু হিমশিম খাচ্ছি, তবে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। রাজবাড়িতে বুধবার অভিযানে গিয়ে জেলেদের হামলার শিকার হন মৎস্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর 3 সদস্য। এর আগে ইলিশ ধরার অভিযোগে আটক হন 2 পুলিশসহ প্রায় 300 জেলে। তবে প্রশাসনের দাবি, তাদের তৎপরতায় কমেছে ইলিশ শিকার। অভিযান অবশ্যই সফল হচ্ছে, কারণ আমরা অন্যান্য সময় পদ্মা নদীতে যদি তাকাই দেখা যায় যে সেখানে শত শত এমনকি হাজার হাজার নৌকা মাছ ধরে। সাম্প্রতিক আপনি লক্ষ্য করবেন যে পদ্মা নদীতে সেই পরিমাণ নৌকা নেই, কিন্তু তীরে অনেক নৌকা এখনও আছে। জেলেরা তীরের মধ্যে আছে, অনেকে চেষ্টা করছে নদীতে নামে, কিন্তু তারা নামতেছে না আমাদের ভয়ে। এছাড়া পটুয়াখালী ও মাদারীপুরে নিষেধ না মেনে ইলিশ ধরায় আটক হয়েছেন অর্ধশত জেলে। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে শরীয়তপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, নিষেধাজ্ঞা না মানার অভিযোগের বিষয়ে কি বলছে পুলিশ এবং প্রশাসন, এবং যারা অমান্য করছেন তাদের কতজনের সাজা হয়েছে? দেখুন, শরীয়তপুরে কিন্তু নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর থেকে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মৎস্য বিভাগ আর জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের অভিযান মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। শরীয়তপুরের যেই পদ্মার তীরবর্তী যে 70 কিলোমিটার এলাকাব্যাপী পদ্মা মেঘনার এলাকাগুলি রয়েছে সেই সকল এলাকায়, এবং এই সকল অভিযানে কিন্তু আমরা দেখেছি প্রচুর সংখ্যক জেলে এবং ক্রেতা বিক্রেতা এরই মধ্যে আটক হয়েছে। এবং আজ সকালে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগীর সাথে। মৎস্য কার্যালয় সূত্রে আমরা যেমনটা জানতে পেরেছি, এখন পর্যন্ত আজকে সকাল পর্যন্ত শরীয়তপুরে বিভিন্ন এলাকা থেকে 1311 জন জেলে বা মাছ ব্যবসায়ী বা ক্রেতাকে আটক করা হয়েছে। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি প্রায় 50 লক্ষ মিটারের অধিক কারেন্ট জাল এবং 25টি স্পিড বোট, 250 জেলে নৌকা এবং সব মিলিয়ে 8 মেট্রিক টনের উপরে মা ইলিশ জব্দ করা হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তৎপরতা অব্যাহত রয়েছে। তারপরেও কিন্তু আমরা দেখেছি জেলেরা কিন্তু অনেকটা বেপরোয়া হয়ে এই প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে তারা নদীতে নামছে, এবং তাদের যেই আহরণ করা মাছ সেই মাছ কিন্তু নদীর তীরবর্তী বিভিন্ন জায়গায় অস্থায়ী বাজার বসিয়ে তারা কিন্তু বিক্রি করছে। আর এই এখন জেলেদের নদীতে যাওয়ার পেছনের যেই কারণটি আমরা কিন্তু অনেক জেলেদের সাথে কথা বলেছি এবং জানার চেষ্টা করেছি কেন তারা এত কড়াকড়ির পরেও নদীতে যাচ্ছে। তো জেলেরা যেটি বলছে যে এই মুহূর্তে নদীতে ইলিশের উপস্থিতি অনেক বেশি, প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে তাদের জালে, যার কারণে তারা কিন্তু অনেকটা লোভের বশবর্তী হয়ে নদীতে যাচ্ছে। এর বাইরে তাদের উপর কিছু ঋণের চাপ রয়েছে এবং তারা কিন্তু এই ঋণের দায়ে জর্জরিত এবং তারা এই টাইমে অনেকটা বেকার হয়ে পড়ে, কারণ তারা নদীতে মাছ ধরার বাইরে তাদের কোনো তেমন একটি কাজ নেই, কর্মসংস্থানের অভাব থাকায়ও তারা কিন্তু তারা নদীতে আসছে, এমন কিন্তু জেলেরা দাবি করছে। আর এখানে শরীয়তপুরে একটি লক্ষণীয় বিষয় যেটি, যে এখানে কিন্তু জেলার যে সকল জেলেরা রয়েছে এর বাইরেও কিন্তু আমরা দেখেছি আশপাশের বিভিন্ন জেলা থেকে জেলেরা এসে এখান থেকে ইলিশ মাছ আহরণ করছে, যার একটি প্রমাণ কিন্তু আমরা সম্প্রতি সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়া জেলেদের পরিসংখ্যান থেকে আমরা যেমনটা জানতে পেরেছি প্রায় 300 জেলে কিন্তু এর মধ্যে আটক হয়েছে, যারা কিন্তু শরীয়তপুরের বাইরে বিভিন্ন জেলা থেকে এখানে মাছ আহরণ করতে এসেছে। আর আমরা কিন্তু দেখেছি যে এর মধ্যে স্পিডবোট, যে নৌকার স্পিডবোটের সাহায্যে মাছ আহরণ করতে গিয়ে 2টি স্পিডবোটের সংঘর্ষে কিন্তু এই পর্যন্ত 4 জন জেলে নিহত হয়েছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে শরীয়তপুর থেকে ইলিশের নিষেধাজ্ঞা সংক্রান্ত সবশেষ তথ্য। ইলিশ সংরক্ষণ অভিযান নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী। জানাবো আরো কিছু খবর। অবৈধভাবে আনা বিদেশি মদ ও ফেন্সিডিল রাখার দায়ে গুলশানের ইস্টার্ন ডিপ্লোম্যাটিক সার্ভিসেস ওয়্যারহাউসকে সিলগালা করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অনুমোদনের বাইরে ওয়্যারহাউসটিতে নানা ব্র্যান্ডের বিদেশি মদসহ মাদকদ্রব্য মজুত করা ছিল। তল্লাশির পর ওয়্যারহাউসটি থেকে 85 বোতল ফেন্সিডিল, 375 বোতল নানা ব্র্যান্ডের বিদেশি মদ ও নগদ 7 লাখ টাকা জব্দ করা হয়েছে। সেখান থেকে বিভিন্ন ক্লাব ও ক্যাসিনোতে মাদক সরবরাহ করা হতো বলেও জানিয়েছে র‍্যাব।
প্রতিষ্ঠানটিতে গত মাসেও অভিযান চালিয়ে 29 লাখ টাকা জরিমানা করেছিল শুল্ক কর্মকর্তারা। র‍্যাব জানায় ওয়্যারহাউসটির বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা হবে। আশুলিয়ার বুড়ির বাজারে পারভেজ মিয়া ও সাদিয়া আক্তার নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে নিজ বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় পোশাক কারখানার শ্রমিক পারভেজ মিয়া তার স্ত্রী ও মাকে নিয়ে দুটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। সকালে পারভেজ ও স্ত্রী সাদিয়া তাদের ঘরের দরজা না খুললে ডাকাডাকি করেন তার মা। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করে। এ ঘটনায় আশুলিয়া থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বিএফডিসিতে সকাল 9টায় শুরু হয়, ভোট চলবে বিকেল 5টা পর্যন্ত। 2015 থেকে 21 মেয়াদে শিল্পীদের নেতৃত্বের জন্য 18 পদে লড়ছেন 27 প্রার্থী, ভোটার 449 জন। বর্তমান সভাপতি মিশা সওদাগরের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মৌসুমি। সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কোবরা। দুটি সহ সভাপতি পদের জন্য লড়ছেন 3 জন, দীপজল, নানা শাহ ও রুবেল। 11টি কার্যনির্বাহী পদে প্রার্থী 14 জন, তবে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সুব্রত সাংগঠনিক সম্পাদক, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর ও কোষাধ্যক্ষ নির্বাচিত হন ফরহাদ। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এই ছিল এখনকার সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজন দেখা যাচ্ছে।